বুধবার গভীর রাতে বহিরাজ্য থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসে। জিআরপি থানার পুলিশের কাছে খবর ছিল এই এক্সপ্রেস ট্রেনে করে কেউ বা কারা আগরতলায় নেশা সামগ্রী নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে জিআরপি, আরপিএফ এবং গোয়েন্দা শাখার পুলিশরা রাতে আগরতলা রেল স্টেশনে বিভিন্ন স্থানে এমব্রুসে বসে, কিন্তু পুলিশ এতে সফল হয়নি। বৃহস্পতিবার সকালে পুলিশ সংশ্লিষ্ট এক্সপ্রেস ট্রেনটিকে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রেনের বিভিন্ন কাবড়ার টয়লেটের চেম্বারের উপর থেকে গাঁজা এবং নেশা জাতীয় দ্রব্য এসকফ সিরাপ উদ্ধার করে। মোট 9 কেজি গাঁজা এবং 290 বোতল এসকফ সিরাপ পুলিশ উদ্ধার করে। শুক্রবার জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। তিনি জানান, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তো আমরা পরের দিন সকালে আমরা ওই ট্রেনটাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রেখেছিলাম। তো পরের দিন আবার আমরা এই ট্রেনটাকে আবার চেক করি আমরা, যে কোনো জায়গাতে কোনো থাকতে পারে কি না। আমরা আগরতলা এবং আরপিএফ আমরা মিলে, এবং আমরা যে আরও গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে ওই ট্রেনটাকে চেক করি। তো এই আমরা তারপর এই যে 290 বোতল এসকপ এবং 9 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যেগুলি মানে ট্রেনের নিচে যে সেলফগুলো আছে আর কি, নিচে অনেক জায়গা আছে যেখানে ওই লেট্রিন বাথরুমের যে ট্যাঙ্কিগুলো থাকে এগুলির উপর নিচে একটু একটু জায়গা থাকে, তো এইগুলোর মধ্যে লুকানো ছিল। এবং যে ট্রেনের মধ্যে যে ওয়াশরুমগুলো আছে ওইটির উপরও আছে, যে কূপে কূপের মধ্যে রাখা ছিল আর কি। তো এগুলিকে আমরা উদ্ধার করেছি এবং আমরা এগুলি একটা ইনকোয়ারিও স্টার্ট করে দিয়েছি আমরা আগরতলা জিআরপিএস থেকে, যে এগুলির সঙ্গে কে বা কারা যুক্ত আছে বা থাকতে পারে, আমরা অবশ্যই তাদেরকে মানে উপরও আমরা আইনত মানে কার্যকর। জিআরপি থানার পুলিশ আধিকারিক আরও জানান, উদ্ধারকৃত 9 কেজি গাঁজার আনুমানিক মূল্য প্রায় 9,000 টাকা। অপরদিকে উদ্ধার করা 290 বোতল কফ সিরাপের মূল্য প্রায় 90,000 টাকা। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1,00,000 টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।